মাত্র 20 টাকায় সোল্ডারিং আয়রন, এটা কি সম্ভব? তো চলুন দেখা যাক এই অসম্ভব কাজটাই কীভাবে সম্ভব করা যায় এবং এই কাজটি করতে আমাদের কী কী লেগেছে সেটা আমি আপনাদের বলে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মাত্র 20 টাকা খরচ করে ঘরে বসে একটি সোল্ডারিং আয়রন তৈরি করে নেওয়া যায়। বন্ধুরা, আপনারা দেখছেন এনসিপি ল্যাব আর আমি তাপস আছি আপনাদের সাথে। সাবস্ক্রাইব করে নিন এনসিপি ল্যাব চ্যানেলটি আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রথমে পপ আপ স্টিক, তারপর সুইচ, তারপর হচ্ছে নিক্রম ওয়্যার, তারপর হচ্ছে আপনাকে ড্রুয়েবল কানেক্টর, ফ্লেক্সিবল ওয়্যার, ফিমেল কানেক্টর আর অ্যাডাপ্টার। প্রথমে পপ আপ স্টিকের উপরে গ্লুগান ব্যবহার করে আমরা যে কেবল কানেক্টরগুলো খুলে নিয়েছিলাম সেগুলো আমরা এখানে ব্যবহার করবো, দুই সাইডে দুইটা বসাই দেবো। এটা কি পপ আপ স্টিক বলে কিংবা আপনার আইসক্রিম স্টিকও বলতে পারেন। তো এই স্টিকগুলো আপনার নেবে 2 টাকা করে কিংবা 1.5 টাকা করে, এক এক জায়গায় এক এক রকম দাম। তো অপর পৃষ্ঠে আমরা এখন গ্লুগান ব্যবহার করে বাকি যে কেবল কানেক্টর ছিল সেটি বসাই দেবো। এখন পপ আপ স্টিকের আরেকটি মাথায় গ্লুগান ব্যবহার করে আমাদের যে ফিমেল চার্জিং পোর্টটি ছিল সেটি আমরা এখানে প্লাগ ইন করে দেবো, যাতে এটি আমরা যখন কানেক্ট করবো সেটি ছুটে না যায়। স্টিকটির ঠিক মাঝখানে আমরা যে সুইচটি নিয়েছিলাম সেটি গ্লুগান দিয়ে ব্যবহার করে আমরা সুইচটি এখানে বসাই দেবো। কেবল কানেক্টরের থেকে একটি তার আমরা ব্যবহার করব সুইচের একটি প্রান্তে। প্রথম তারটি কানেকশন করা শেষ হয়ে গেলে তারপর সুইচের আরেকটি প্রান্ত থেকে আমরা একটি তার নিয়ে সরাসরি 12 ভোল্টের যে ফিমেল অ্যাডাপ্টারের কানেকশনটা আমরা এখানে ব্যবহার করেছিলাম পোর্টটি, তো এই পোর্টে আমরা সরাসরি এখানে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কানেকশন করে দেবো। অপর প্রান্তে কানেক্টর থেকে আমরা কালো তারটি গ্রাউন্ডে কানেকশন করে দেবো। তো বন্ধুরা, দেখতে পারতেছেন আমাদের কাজ শেষ হয়ে গেছে। এখন আমাদের যে কাজটি হচ্ছে ফিমেল যে পোর্টটি দেখতে পারতেছেন এখানে আমরা 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটা দেখিয়েছিলাম সেটি ব্যবহার করে এখন আমরা চেষ্টা করে দেখবো যে এটা দিয়ে সোল্ডারিং করা যায় কিনা। চলুন দেখে নেওয়া যাক এটা দিয়ে সোল্ডারিং করা যায় কিনা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন কেমন হলো। আর এরকম নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন, আমি অবশ্যই চেষ্টা করি সবসময় নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।